অপর্ণা স্বাধীন কই স্বাধীন কিন্তু বাইরে গেছে কোথায় গেছে কোথায় গেছে আমরা তো জানি না ও তো বিশ পঁচিশ দিন ধরে বাসায় নাই ক্যামেরা নিয়ে যে কই গেছে কেউ বলতে পারে না স্বাধীন কি প্রথম থেকে এরকম ছিল না ভাইয়া তো আগে এরকম ছিল না ভাইয়া আমাদের সাথে আগে গল্প করতো আমরা যখন আড্ডা দিতাম সবাই মিলে আসে তখন আমাদের সাথে বসে বসে আড্ডা দিত এখন ভাইয়া যেন কিরকম হয়ে কাম নাই কাজ নাই খালি উঠতে আর ঘুম আমাকে অনেক রেসপেক্ট করে আমাকে অনেক কেয়ার করে খুব ভালো তবে একটা প্রবলেম আছে কি বলতো কিসের প্রবলেম প্রবলেমটা হচ্ছে ও সব কথা ভুলে যায় জানো তবে আমার বোকামিগুলো অনেক পছন্দ লাগে কিরকম বোকামিগুলি মানে মাঝে মাঝে মানে পুরো বোকা হয়ে যায় ও কি করবে না করবে কিছু জানে না এমন হয়েছে যে গাড়ি কোথায় রেখেছে ওটা ভুলে গেছে গাড়ি চাবি কোথায় রেখেছে ওটাও ভুলে গেছে এরকম অবস্থা বুঝছো তোকে আরেকটা কথা বলি হ্যাঁ বলো আমি না বিয়ে করে ফেলছি হোয়াট হ্যাঁ রিয়েলি তুমি বিয়ে করেছো হ্যাঁ ওকে আমি বিয়ে করে ফেলছি আসলে সিচুয়েশনটা ওরকম হয়েছিল যে মানে আমাদেরকে কাজী অফিসে পালিয়ে গিয়ে বিয়ে করতে হয়েছে আই মিন তোমার বাসায় কেউ জানে না কেউ জানে না আমি বলিনি ও মাই গড কি এরকম সিচুয়েশন হয়েছিল যে তোমরা নিজেরা নিজেরা পালিয়ে বিয়ে করেছো
আসলে ওর বাসায় একটু ওর মা ওকে প্রেশারাইজ করছিল ওর একটা কাজিনকে যাতে ও বিয়ে করে, যার কারণে আমরা পালায় গিয়ে বিয়ে করে ফেলছিলাম। ওর বাসায় সবাই জানে? ওর বাসায় সবাই জানে। তো প্রবলেমটা কোথায়? ওকে বলো ওর বাসা ম্যানেজ করে তোমার বাসায় প্রস্তাব পাঠাতে। না, ওখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে মানে ওর মা অনেক স্ট্রিক্ট, তো জানার পর ওকে বাসা থেকে বের করে দিয়েছে, এখন কোথায় আছে আমি নিজেও জানি না। প্লিজ তুমি একটু ম্যানেজ করো না, মানে আমি আসলে বাসায় কীভাবে বলবো এটাও বুঝতেছি না আর কী করবো এটাও বুঝতেছি না। তুমি একটু ওকে কোনো একটা ওয়ে বলো। আমি হঠাৎ করে তোমাকে কী বলবো বলো? আমাকে একটু চিন্তা করতে দাও, আমি তোমাকে সব বলবো। ওকে, পরে কী করতে হবে একটু হেল্প আউট করো। হ্যাঁ, ওকে, তুমি এটা নিয়ে টেনশন করো না। ওকে, তোমার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, মোটামুটি। একটা কথা বলতে চাইছিলাম আর কি। বলেন চাষি ভাই, ওই আপনাকে তো আগে করছিলাম যে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তো ওইটা নিয়ে আসলে বেশি দূর আগাইতে পারলাম না, ওইটা ড্রপ করে এখন নতুন আর একটা গল্প নিয়ে আগাইতেছি আর কি, একটা সিরিয়াল আর কি। ভালো তো, কাজ করতে আসছেন, কাজ তো করবেনই। এখন মানে আপনি যদি মানে আমার একটু সাহায্য করতেন আর কি। শুরু করেন। মানে যেহেতু প্রথম কাজ করতেছি, এর জন্য ধরেন বাজেটটা তো কম, আমি কিন্তু ধরেন আপনি যেটা নেন সেটা হয়তো দিতে পারব না, এই আর কি। তারপরে আপনার কাজটা করে দিতে দেবো। শর্ট ডিভিশন করছেন? শর্ট ডিভিশন আসলে আমি করছি, মানে পুরোটা করিনি, ওইটার ব্যাপারে আপনাকে সাহায্য করতে হবে। ভাই আমার লাইট করতে হবে, ফ্রেম করতে হবে, শর্ট ডিভিশন আমারে করতে হবে, সব লোড তো আমার উপরে, ঠিক না? তাহলে আপনি আমাকে কম টাকা দিতে চান কেন? আসলে চাষি ভাই, এটা আসলে মানে কী বলবো, আপনি তো জানেনই আমি কার সাথে কাজ করি, বসের সাথে। তাই বলে কি আপনি আমার কান্দে বন্দুক রেখে গুলিও করবেন, শিকারও করবেন? এটা তো হলো না, লোড সব তো আমারই নিতে হবে, আমাকে কম টাকা দেওয়ার দরকার নাই, বেশিই দিতে হবে। না সেটা সেটা তো জানি, কিন্তু বস যা মানে যেটা দেয় সেটা তো আর আমি মানে পারলে তো আপনারা বলতাম না, তাই নিতে চাইছি। না সেটা তো কথা না, আপনি আপনার প্রডিউসারকে বলেন বাজেট বাড়ায় দিতে। আর প্রথম কাজ করতে আসছেন, প্রডিউসাররা কিন্তু প্রথম কাজ করতে হলে কম নেবেন যখন, তখন কিন্তু আপনার নিয়ে নাড়বে, ঠিক না? পরবর্তীতে আপনাকে কম বাজেটই দিবে। আর এই যে মনে করেন কাজ শুরু করবেন, কাজ শুরু করার পরে এক মাস দেড় মাস পরে আপনাকে টাকা দিবে, তা তো হবে না। আর আমাকে স্পটে টাকা দিতে হবে কিন্তু, আপনি তো জানেনই আমি কার সাথে কাজ করি। ভাইপার দাদা দেখে তো আমি আর কমই নিচ্ছি, আমি তো আর বাড়াই দিই নাই। শুনেন, আপনি যেহেতু নতুন কাজ করতেছেন, আপনার যেভাবে পোষায় সেভাবে কাজ করেন, আমার মনে হয় আপনি একটা নতুন ক্যামেরাম্যান নেন, ওটা ভালো হবে, আপনি আমাকে নিয়ে পারবেন না, আর আমি এত কম বাজেটে কাজ করব না। না চাষি ভাই, মানে আমি প্রথম কাজটা আপনারা নিয়ে করতে চাই। আমার কাজ করতে হলে কিন্তু আমাকে যা পেমেন্ট তাই দিতে হবে, আর স্পটেই পেমেন্ট করে ফেলতে হবে। জি চাষি ভাই, আমি তাহলে আপনাদের পড়তে দিব না। ভাই মন খারাপ নাকি? আরে মন খারাপ করেন কেন মিয়া, আমি তো আপনার সাথে একটু মজা করলাম। ডিরেকশন দিবেন মিয়া, স্ট্রং থাকতে হবে, মনের জোর বাড়ান। এমনি থাকলে কেমনে হইবে? এমনি থাকলে আর্টিস্ট হ্যান্ডেল করবেন কেমনে? হ্যাঁ আমার দিকে তাকান, হাসেন, মজাও বুঝেন না মিয়া।
শুনেন, কাজ করতে গেলে অনেক বড় বড় আর্টিস্ট আপনারা ফাঁপড় দিব, সব ফাঁপড় ওপার লোক করবেন, ওপার লোক করে কাজ করবেন। শুনেন, আপনি শিডিউল করেন, ঠিক আছে? আপনি অবশ্য দেখেন যে বসের সাথে আমার শিডিউলের সাথে যেরকম আছে ওটা দেখে তারপর আপনার সাথে শিডিউলই করেন। না না চাষি ভাই, সেটা তো করমি, আর মানে অসুবিধা হইব না। আর আপনি যেটা কইছেন বড় ভাই হিসেবে তো কইছেন, অবশ্যই করুন, বুঝতে হবে তো না? আপনি তো আমার মনটা খারাপ করে দিয়েছেন মিয়া পুরা। কেন চাষি ভাই? আপনার লোক একটু মজা করছে, আপনি একদম মন টন খারাপ করেছেন, আমারও মন খারাপ। আপনার লোক আমার টাকা পয়সার লেনদেন, হ্যাঁ আপনার লোক আমার আত্মার সম্পর্ক, ঠিক না? ভাই ব্রাদার না আমরা। শুনেন, স্ক্রিপ্ট এসে সব রেডি তো? স্ক্রিপ্ট মোটামুটি রেডি। তা আজকের রাতে আমি একটু চিন্তা ভাবনা করে আপনাকে কালকে আমি স্ক্রিপ্ট লেবো। একটু সময় করে তাহলে আমার রুমে এসে পড়েন, আচ্ছা? তারপর রেডি করবো না, ঠিক আছে? কোনো টেনশন নিন না, আমি তো আছি। আর একটা কথা শুনেন, শুনেন, আমি যদি মইরা যাই আপনার কাজ কি থেমে দিব? মরার কথা কইন না তো তোর। তারপরও মানে যেটা বাস্তব সেটা বলতেছে, আমি মরে গেলে আপনার কাছ থেকে যাবো, ঠিক না? আপনাকে তো অন্য কারণে কাজ করতেই হবে, স্পিড বাড়ান মিয়া, ডিরেকশন দেবেন, স্পিড থাকতে হবে। জি ভাই, অসুবিধা হবে না ভাই, ভালো করে বলেন তো, যে হ আমার মতো বলেন। হ হ ভাই, অসুবিধা হবে, ঠিক আছে? তাহলে আপনার স্পিড নিয়ে আসে বলে না, ঠিক আছে? ঠিক আছে। যাওয়ার পরে তো আর কোনো ফোন টোন দেয় নাই, তিন চার দিন হয়ে গেছে। আমি আজকে সারাদিন ফোন দিচ্ছি কিন্তু কোনো ফোন ধরতেছেও না, কলও ব্যাক করে না, কী করবো বুঝতেছি না। কিন্তু হেতে তো আরে কইলো সকালে যাইতেছে বিকালবেলা চলে যাবো, আইয়ে না কেন? না ওই দিন এটাই তো বলে গেছে, আমার মনে হচ্ছে মানে ওর কোনো মাটা আটকায় ফেলছে না কিটা বুঝতেছি না। তাহলে তো সমস্যা হন, কী করতে চাইতেছেন আপনি? মানে আমি বলছিলাম যে মানে আপনি যদি একটু, আমি তো যেতে পারবো না ওখানে, মানে আমি গেলে তো ওর মা একটু সন্দেহ করবে, আপনি যদি যায় একটু বলতেন আর কি, যদি যেতে পারেন ওর বাসায়।
আচ্ছা ঠিক আছে আমি গেলাম, কিন্তু আনে চিনেননি, বাসা চিনেননি? বাসা চিনি তো, বাসা চিনল না। কি একলা একলা যাইও? একলা মানে আমি তো ঢুকতে পাবো না। ঠিক আছে আমি আপনাকে গেট পর্যন্ত আগায় দিলাম। ও এটা ভালো হয় বুঝছি না, একলা একলা গেলে ওইব কি রিক্সা লই ঘুরি টুরি আবার দেখলেন চলে এলেন, আপনি আনলো একটু রিক্সায় থাকলেন, রিক্সায় বসে আর একটু সাহস দিলেন, এই সাহসটা লই এত ডাকি লই এলেন বুঝছেন? জি ভাই। আচ্ছা যাই, কি কইতে হইব? যে আপনি বলবেন যে আপনি ওনার মানে ফ্রেন্ড হন। কি এগো না এত ফ্রেন্ড, এত বয়স দেখছেন না আপনি, সংগ্রামের আগে জন্মগ্রহণ করছে, আর তো আমার বয়সে আর ফ্রেন্ড কেমন হইলো? আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড বলেন না, তাহলে বলবেন যে আপনার বড় ভাই হয় আর কি। বড় ভাই কেন? আচ্ছা ঠিক আছে বড় ভাই কইলাম তো, ঠিক আছে চলেন যাই। এক কাম করি আমি একটু ড্রেসটা চেঞ্জ করি আই। না না ড্রেস চেঞ্জ করতে হবে না, আপনাকে এমনি সুন্দর লাগছে, তাহলে তো আপনাকে অনেক ভালো লাগে। না ব্ল্যাক না সুন্দর লাগে কেন? হ্যাঁ হ্যাঁ তাহলে কালকে থেকে ব্ল্যাকই পরবো সবসময়। ঠিক আছে ঠিক আছে চলেন যাই তাহলে। একটু চলেন আমি ব্যাগটা নিয়ে নামি। ও আচ্ছা এটা সমস্যা নেই। ধ্বংস হয়ে যেতেছে তোর কোনো সমস্যা নাই, আফন ভাই হইলে তো তুই দেখলে হইলে, তোর আচার আচরণে মনে সৎ ভাই, সৎ ভাই দিয়ে তুই কিছু কস না। বাবর ভাই কি হয়েছে আশেপাশের কথা বাদ দিয়া মেইন ঘটনা আসুক। মেইন ঘটনা কিতা? এই এই কাইলাটা, এই জিল্লু, এই জিল্লু এই উফরে তালাতে হয়ে যাইছে রিরা না দুতালাতে হয়ে জানি, এটার লগে আইটে যাইতেছে, মনে মনে হইতেছে কই জানি যাবো গা।